অগ্নাশয় সিস্ট অপারেশন করাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেহেবীর জাহান, যে অপারেশনের সময় লাগে 30 মিনিটের মতো, কিন্তু তাকে অপারেশন টেবিলে কাটাতে হয়েছে 4.5 ঘন্টা। তবে সেখানে আসল বিপত্তিটা ঘটান বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার শামসুল আরেফিন। তিনি সার্জারির চিকিৎসক না হয়েও সার্জারির অপারেশন করাতে গিয়ে কেটে ফেলেন রোগীর রক্তনালী। ভুল চিকিৎসার কারণে জীবন সংশয়ে পড়ে যায় মেহেবীর জাহানের। রোগীর স্বজনদের অভিযোগ, রক্তপাত বন্ধের কোনো ব্যবস্থা না করেই তাকে আইসিইউতে পাঠিয়ে লাপাত্তা হন চিকিৎসক। পরে আরেক চিকিৎসকের অপারেশনে কোনোক্রমে প্রাণ বাঁচানো গেলেও একেবারে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। বিষয়টি সার্জন ইমরুল হাসান খানকে জানানো হলে তিনি বলেন, অপারেশনের সময় রোগীর একটি রক্তনালী কেটে গেছে যা পুনরায় লাগানো হয়নি, যার ফলে রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাকে পুনরায় ওটিতে নিয়ে দ্রুত ওপেন করে অপারেশন করতে হবে। ডক্টর ইমরুল হাসান আরও বলেন যে বর্তমানে রোগীর রক্তচাপ 5, এ রোগীর বেঁচে থাকার সুযোগ মাত্র 1%। তখন রোগীর আত্মীয়ের সম্মতিতে সার্জন ডাক্তার ইমরুল হাসান খান রোগীকে ওপেন অপারেশন করে রক্তনালী জোড়া লাগিয়ে আইসিইউতে স্থানান্তর করেন। মেহেবীর জাহানের বাবা শেখ জসিম জানান, ডাক্তার মোহাম্মদ শামসুল আরেফিন সার্জন না হয়ে তিনি অর্থের লোভে তার টিমে কোনো সার্জন রাখেননি, নিজেই অপারেশন করে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেন এবং 4.17 লক্ষ টাকা আদায় করে ও কোনো সহমর্মিতা না দেখে খারাপ আচরণ করেন, যা সেবার পরিবর্তে হাসপাতালটিকে কসাইখানায় রূপান্তরিত করেছে। কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো সুফল মেলেনি। তিনি চিকিৎসক সহ এই প্রতিষ্ঠানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। প্রিয় ভিউয়ার্স, সার্জন না হয়েও সার্জারি করতে গিয়ে একটা মেয়ের জীবনকে হুমকির মুখে ফেলার পরেও অভিযুক্ত ডাক্তারের শাস্তি চেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে ভুক্তভোগী পরিবারকে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে আগেও ভুল চিকিৎসার অভিযোগ উঠেছিল, কিন্তু সে সময় কোনো ব্যবস্থা না নেওয়ার ফলেই কি এই ঘটনা ঘটল না? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।